অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। পাতলা করে মাছের ঝোল, সে তো অমৃত মা, শুনেই খিদে পেয়ে যাচ্ছে। করো করো, কবজি ডুবিয়ে খাবো। মা, এই চাটা অন্তত খেয়ে নিন। তুমি খাবে না মা? খাবো। বাজার নেই, হবিষ্যি আনতে হবে। রবি বাজারে গেছে। ওই তো রবি। তোর বাবা চলে যাওয়ার পর থেকে মেয়েটা একেবারে মুখ বুঝে সংসারের সব দায়িত্ব পালন করে চলেছে। আমি তো এখনো মানতেই পারছি না মা, যে বাবা আমাদের মধ্যে নেই। আমার মনটা না ভেঙে চুরমার হয়ে যাচ্ছে জানো তো। মানতে কি আর আমি পারছি? এতদিনের সঙ্গী হঠাৎ চলে গেল। মেয়েটাকে খুব ভালোবাসতো জানিস, কত কি বলতো আমায়, তোদের বাচ্চা কাচ্চা হলে বড় বাড়ি নেবে, নাতি হোক বা নাতনি হোক তাদের সঙ্গে কি কি খেলবে সেটাও বলতো। কিছুই দেখে যেতে পারলো না মানুষটা। আমিও তো ভেবেছিলাম মা, একটা বড় বাড়িতে শিফট করব। 4-5 জন হলে তো আমাদের একটা বড় বাড়ি প্রয়োজন ছিল, তাই না? না না না, আর কিচ্ছু দরকার নেই, বড় বাড়ি আর মা। আপনি বিশ্রাম নিচ্ছেন না, খালি কেঁদে চলেছেন। আর রবি, তুমি কোথায় মাকে সান্ত্বনা দেবে? তুমিও কেঁদে চলেছ। এরপর যদি আপনাদের কিছু হয়ে যায় তখন আমার কি হবে ভেবে দেখেছেন? তুমি আবার কাঁদছো কেন বৌমা? আজ বাদে কাল তোমার বাচ্চা হবে, এইভাবে কাঁদলে শরীর খারাপ হবে বৌমা। লক্ষ্মীটি কেঁদো না। বাবা তো নিজের নাতিকেও দেখে যেতে পারলো না। এরকম সময় শুনেছি বাড়িতে কত লোকজন থাকে, আত্মীয় পরিজন থাকে, পাড়ার প্রতিবেশীরা থাকে, তারা সবাই সান্ত্বনা দেয়। আমাদেরকে দেখো, আমরা নিজেদেরকেই নিজেরা সান্ত্বনা দিয়ে যাচ্ছি। কি কপাল না আমাদের! হ্যাঁ, এর থেকে কষ্টের বোধ হয় আর কিছু হয় না গো মা। বাবাকে যখন আনা হয়েছিল এখানে কত লোকজন ছিল না মা, কত লোকজনরা ছিল, তারা সবাই হয়তো আমাদের পরিবারের ছিল না, কিন্তু বাইরের তো অনেক ছিল না। কিন্তু এখন দেখো মা, বাবাও নেই আর সব লোকগুলো কিরকম মিলিয়ে গেল। আর যাদেরকে নিজেদের বলে ভাবতাম মা, তারাও সবাই এলো আর চলেও গেল, তাই না? এভাবে বলতে নেই বাবা। আমি তো মন খুব দুঃখ করে সকালে এই কথাটা বলছিলাম জানো তো। সবারই তো কাজ থাকে, নিজের কাজ ফেলে কতক্ষণ আর এখানে পড়ে থাকবে? হ্যাঁ, এইসব কথা ভেবে তুই শুধু শুধু কষ্ট পাচ্ছিস। দেখো মা, আমি 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 তোমার এই কথাটা মানতে পারছি না। তুমি একবার ভেবে দেখো মা, মনের বাড়িতে মনে দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদের বড়েরা রয়েছে, কেউ এসে মনের পাশে একটু দাঁড়িয়েছে বলো? তোমার মনে হচ্ছে না মন পুরো একা? তা কেন, বৌমার বাবা তো খবর নিয়েছেন। একদম ঠিক বলেছো, উনি একমাত্র মানুষ যে সারাক্ষণ আমাদের খবর রেখেছেন। কিন্তু মা, মনের দিদি বা বোন ওর পাশে কেউ এসে দাঁড়াবে না বলো? হ্যাঁ, কেউ দাঁড়াবে না, ওকে একটু সাহায্য করবে না এই প্রেগনেন্ট অবস্থায়? শেষ দিক ও মা বিথি, এসো না বসো। আসলে সায়ন রানাদা আর দিভাইকে দিতে ওই বাড়িতে গেছে, তাই একাই এলাম। শেষদীপ,
এনে এটা রাখ, আমাকে না মাকে দে, আমার অনেক কাজ আছে, আমি রান্নাঘরে যাচ্ছি, তুই বস। না না, আমি তো বসতে আসিনি, আমি আজকে রান্না করব বলে এসেছি, আমি আজ মাসিমার জন্য রান্না করব, তুই বস। অবশ্যই রান্না নিজেদেরই করতে হয়, একটু চাল আর সবজি আমি ফুটিয়ে নিতে পারবো, সাহায্যের প্রয়োজন নেই। শেষদির ব্যবহারটা যেন কেমন অন্যরকম লাগলো, হঠাৎ কি হলো? বিথি তুমি বসো। এটা রাখ। হ্যাঁ আমি ভেতরে রেখে আসছি, তুমি বসো না। রবি, সুষমা, মাসিমা, কি এমন সর্বনাশ ঘটে গেল? কেন তো আমি বাজারে এসেছিলাম, সেখানে ইন্দ্র আর মীরার সঙ্গে দেখা হলো বলে জানতে পারলাম ওদের কাছে, তাই তো ওদের সাথে চলে গেলাম। কি এমন হলো যে মানুষটা একবারে চলেই গেলেন? হার্ট অ্যাটাক করেছিল মাসিমা, একবারে কিছু করার সুযোগই দিল না মানুষটা। বাবা চলে গেল, ভাবতেই পারিনি বাবা এইভাবে চলে যাবে। তুমি বসো না, আসুন আসুন। মন, এই ফলগুলো কি আমি রান্নাঘরে রেখে আসবো? মা, আপনি এভাবে কাঁদবেন না, আপনার শরীর খারাপ করবে তো। এদিকে শুন, তুইও শান্ত হ মন, এত কান্নাকাটি করিস না, তোরও শরীর খারাপ করবে। শেষদীপ দেখ, বুঝতে পারছি এই সময়টা কাটানোটা সত্যি খুব কষ্টের, আর তোরা এত ভেঙে পড়লে মেসোমশাইয়ের আত্মা কিন্তু খুব কষ্ট পাবে।